ব্রিটিশের কাছ থেকে স্বাধীনতা পেয়েও পাকিস্তানের সময়টাতে পরাধীন ছিল বাঙালি জাতি। এই পরাধীনতার শেকল ভাঙতে প্রায় ২৪ বছর সংগ্রাম করতে হয় বাঙালিকে। ৭১ মার্চে বাঙালির মুক্তির আন্দোলন চূড়ান্ত পর্যায়ে যায়। পহেলা মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান গণপরিষদের অধিবেশন স্থগিত ঘোষণার পরেই হাজারো মানুষ ঢাকার পল্টন গুলিস্থানে বিক্ষোভ শুরু করে। এদেশের মানুষ বুঝতে পারে পশ্চিম পাকিস্তানের সাথে আর এক মানচিত্রে থাকা সম্ভব নয়। মার্চের প্রথম সপ্তাহ থেকে পাকিস্তান সরকারের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে এদেশের সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার দাবি ক্রমশ বেগবান হতে থাকে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বঙ্গবন্ধু ২রা মার্চ থেকে দুই দিনের জন্য তৎকালীন পাকিস্তানে হরতালের ডাক দেন এবং ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে জনসভার ঘোষণা দেন। ৭ মার্চ রেসকোর্স ময়দানে বাঙালি জাতির এই অভিসংবাদিত নেতা ঐতিহাসিক ভাষণে ঘোষণা দেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এরপর আসে ২৫ মার্চ কালরাত্রি। পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চ লাইটের নামে নিরস্ত্র বাঙালির উপর আক্রমণ চালায়। গ্রেফতার হওয়ার আগে ২৬ মার্চ প্রত্যুষে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। গর্জে ওঠে বাঙালি, শুরু হয় রক্তক্ষয়ী সংগ্রাম। আশরাফুল আলম আকাশ, বৈশাখী সংবাদ, ঢাকা।